বলিউড তারকাদের সঙ্গে একই মঞ্চে জয়া আহসান। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি বা আইফা অ্যাওয়ার্ডসের 23তম আসর। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি বা আইফা অ্যাওয়ার্ডসের 23তম আসর। শনিবার 27 মে আবুধাবিতে বসেছিল এবারের আসর, আর পরের দিন ছিল আইফার গ্রিন কার্পেট। দুই দিনই বলিউড তারকাদের সঙ্গে জমকালো এই আয়োজনে যোগ দিয়েছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। শিগগিরই জয়া অভিনীত বলিউড সিনেমা করক সিং প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। অনুরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত এ সিনেমার হাত ধরেই বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন জয়া। ভারতের এক গণমাধ্যমকে জয়া জানিয়েছেন, করক সিংয়ের জন্যই টিমের সঙ্গে তিনি আবুধাবিতে গিয়েছেন। সামাজিক মাধ্যমে ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে জয়া লিখেছেন, ধন্যবাদ আইফা অ্যাওয়ার্ডস আবুধাবি, সত্যি ম্যাজিক্যাল নাইট। আইফার গ্রিন কার্পেটে সারাহ করিমের ডিজাইন করা ফিউশন শাড়ি পরেছেন জয়া, নীল ব্লাউজ, গলায় পরেছেন হার, সাথে নিয়েছেন সিলভার ব্যাগ। জয়ার সঙ্গে দেখা গিয়েছে অনিরুদ্ধ রায় চৌধুরীকে, যিনি জয়ার হিন্দি ডেবিউ ছবি করক সিংয়ের পরিচালক। বলিউডের আলোচিত অভিনেতা বিজয় বর্মার সঙ্গে দেখা গেছে অভিনেত্রী জয়া আহসানকে। করক সিংয়ে জয়া আহসান ছাড়াও আছেন পঙ্কজ ত্রিপাঠি, সঞ্জনা সাঙ্ঘি, মালায়ালাম সিনেমা চার্লির অভিনেত্রী পার্বতী থিরুপথুসহ আরও অনেকে। ইনভেস্টিগেটিভ ড্রামা ঘরানার ছবি হতে যাচ্ছে এটি, যেখানে একটি ভেঙে যাওয়া পরিবারের এক হওয়ার হৃদয়স্পর্শী গল্প রয়েছে। দুজন জয়া অভিনীত একটি সিনেমা মুক্তি পাচ্ছে পশ্চিমবঙ্গে, নাম অর্ধাঙ্গিনী। সিনেমাটিতে জয়া আহসানের সঙ্গে আছেন চূর্ণী গাঙ্গুলি, কৌশিক সেন, অম্বরীশ ভট্টাচার্য, লিলি চক্রবর্তী প্রমুখ।